সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুবেল। আমাদের আজকের বিষয় দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ইস্টাফিল আলম, এমপি নির্বাচনী এলাকা নওগাঁ ৬, আছেন শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং ডাক্তার মোশতাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান, ক্যাসিনো সরঞ্জাম ও বিপুল পরিমাণ মাদক জব্দ, জি কে শামীম ও খালেদ 7 দিনের রিমান্ডে। আওয়ামী লীগের ভেতর শুদ্ধি অভিযানই প্রমাণ করে সরকার দুর্নীতিবাজ, মন্তব্য মির্জা ফখরুলের। ঘরের পর বিরোধী দলেও চলবে অভিযান, বললেন ওবায়দুল কাদের। রংপুর 3 উপনির্বাচনের পর জাতীয় পার্টির প্রথম যৌথ সভাতেও ছিলেন না রওশন, পার্টিকে সুসংগঠিত করার উপর জোর দিলেন জি এম কাদের। ভোলায় 4 বখাটের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, উদ্ধার করতে এসে নিজেই ধর্ষণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা, মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। এবং জনসমাগম স্থলে মায়ের বুকের দুধ খাওয়ার পরিবেশ চেয়ে শিশু ও মায়ের রিটে উচ্চ আদালতের আদেশ, কেন ফিডিং কর্নার থাকবে না জানতে চেয়ে রুল। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। আজকে আমরা আলোচনার শিরোনাম দিয়েছি দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি। আমরা জানেন যে গত 18ই সেপ্টেম্বর থেকে যে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান, ক্যাসিনোতে অভিযান ইত্যাদি শুরু হয়েছে, তো এরপর থেকে সরকার এবং বিরোধী দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। আজকেও বিএনপির মহাসচিব এবং ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুজনেরও পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে। তো এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শওকত মাহমুদ, আপনাদেরকে আলোচনা শুরু করতে চাই, যেটি আমরা শিরোনামে এনেছিলাম যে দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি। যেমন আজকে আপনাদের মহাসচিব, তিনি বলছেন যে আওয়ামী লীগের ভিতর শুদ্ধি অভিযানে প্রমাণ করে সরকার দুর্নীতিবাজ। অপরদিকে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে যারা বছরের পর বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের মুখে দুর্নীতি নিয়ে কথা বলা শোভা পায় না, একটি বিষয় পাল্টাপাল্টি। আবার তিনি বলছেন যে ঘরের পর বিরোধী দলে অভিযান চলবে, ওবায়দুল কাদের বলছেন। তো প্রশ্নটা এইভাবে এসে যায়, তো এখন আপনারা বলছেন যে সরকারি লোকজন বা সরকারের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের লোকজনই গ্রেফতার হচ্ছে, সেই কারণে দুর্নীতিবাজ সরকার, তো যদি বিরোধী দলে অভিযান শুরু হয় তারাও গ্রেফতার হয়, তখনও কি একই কথাই বলবেন আপনারা? দেখুন, বিরোধী দল তো আর সরকারি ক্ষমতা ভোগ করে না বা ব্যবহার করে না। জি, যারা সরকারে আছে তারাই এই ক্ষমতাটা ভোগ করে এবং ক্ষমতার অপব্যবহারটা করে, সেই কারণেই আজ অভিযানগুলো চলছে। এবং অভিযানের যে প্রাথমিক যেই ভাবে যারা গ্রেফতার হয়েছেন তাদের কাছ থেকে পাওয়া অর্থ এবং তাদের যেই অবৈধ ব্যবসা পরিচালনা, ক্যাসিনো, নানা ধরনের জুয়ার ব্যবসা, এটি প্রমাণ করে যে সরকারের দলের ক্ষমতার অপব্যবহার করেই তারা এটা করেছে। যেমন জি কে শামীমের কথা বলুন, জি কে শামীম কেন এত কোটি টাকার, শত শত কোটি টাকার টেন্ডার পায়, সেটা কেউ বলে যে এককভাবে তার দরপত্রই জমা পড়তো, আর কোনো দরপত্র জমা পড়তো না। এটা তো একটা বড় ধরনের অনিয়ম, কারণ সরকার কত রকমের ই টেন্ডার, কত কিছু ব্যবস্থা করেছে কিন্তু কেউ আর দরপত্র দিতে সাহস পায় না। এটা সিন্ডিকেটেড ব্যাপার ছিল এবং এটা সরকারের উচ্চ পর্যায়ের প্রশ্রয় ছাড়া তো এই ধরনের কাণ্ড ঘটতে পারে না। অতএব সরকারে যারা আছে তাদের দুর্নীতির কথাই মানুষ জানতে চায়। বিরোধী দল এর উপরেও এই অভিযান চলবে, বিরোধী দলের উপর অভিযান চলতে পারে, বিরোধী দলের উপর তো দুর্নীতির মামলায় সয়লাভ হয়ে গেছে, অনেক নেতা তো তাদের দুর্নীতির মামলার আসামি হয়ে গেছে। সরকারের কয়েকজন দুর্নীতির মামলার আসামি হয়েছে বা দুদকের, এবং সরকারের সঙ্গে যারা সম্পর্ক রেখে চলে, যেমন আমি বলবো যে ব্যারিস্টার নাজমুল হুদা, তার দুর্নীতির মামলা এটা আপিল বিভাগ পর্যন্ত কনফার্ম হয়ে গেছে, কিন্তু তিনি তো আর জেলে যাচ্ছেন না। তিনি এই কেসটা সম্পর্কে আমরা দেখছি যে তার দণ্ড থাকার পরেও তিনি বাইরেই বোধহয় আছেন এখন। তো এটা সরকারের সঙ্গে সম্পর্ক থাকা না থাকা এটার উপর নির্ভর করে। অর্থাৎ বিরোধী দলের মধ্যেও শুদ্ধি অভিযান চলবে। আমাদের কথা হচ্ছে যে শুদ্ধি অভিযান তো কোনো দল দেখে করার কথা না, প্রথমে শাসক দলের মধ্যে চলবে, তারপরে কোথায় যে দুর্নীতি করে সে যেই দলেরই হোক তাকেই তো ধরতে হবে। যে সন্ত্রাস করে তার কোনো দল নেই, তাই না? সন্ত্রাসী যেই হোক তাকে ধরবে, কিন্তু মানে ঘোষণা দিয়ে যে আমাদের ধরা হচ্ছে এখন তোমাদেরও ধরা হবে, এই ধরনের কথা বলা, আমার মনে হয় যে এটা
আওয়ামী লীগের যারা দুর্নীতিবাস তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হতে পারে। এবং এই শুদ্ধি অভিযান যে মূলত তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না, কারণ আপনি দেখছেন যে শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর আবরারকে ছাত্রলীগের ছেলেরা কীভাবে মারল, তাহলে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদের মধ্যে বোধোদয় হয়নি যে আমরা একটা অন্যায় করতে যাচ্ছি, অন্যায় করলে এখন ছাড় পাবো না। এরপরেও আমরা দেখছি যে এই যে আজকে যেমন ভোলার ঘটনাটার কথা বললেন, তো এগুলি তো কোনো প্রভাব ফেলেনি। এবং বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হচ্ছে যে বড় দুর্নীতিবাজদের রক্ষা করার জন্যই এই ছোট ছোট ইয়েদের ধরা হচ্ছে, এটা তো এখন অনেকটাই প্রমাণিত হচ্ছে। আর যেই গতিতে এই শুদ্ধি অভিযান চলছে, এই গতি নিয়েই তো প্রশ্ন, কারণ এরকম শুদ্ধি অভিযান 10 বছর চললেও তো সব দুর্নীতিবাজ ধরা যাবে না। একটা কথা আছে না, যখন পুলিশ যখন প্রথম কুকুর এনেছিল অপরাধী শনাক্ত করার জন্য, তো পুলিশে কুকুরগুলোকে বাগে আনতে খুব অসুবিধায় পড়ছিল, কুকুরগুলি কোনোভাবে মানতে চায় না। তো একজন ঠাট্টা করে বলেছিল, আসলে যারা ওদের পালবে তারা নিজেরাই তো অপরাধী, এই জন্য কুকুর তাদের ওই শাসন মানতে চাইছে না। তো এখন খোদ সরকারের উচ্চ পর্যায়ে আসে, উচ্চ পর্যায়ে তো ধরেন ব্যাংক লুটেরা, ঋণ খেলাপি, তারপরে শেয়ার বাজার লুটকারি, তারাই তো রয়েছে, তারাই তো মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় রয়েছে। তো এদের ব্যাপারে কি করা হচ্ছে প্রশ্ন তো সেই জায়গায়। অতএব এই ধরনের কথা বলে যে বিরোধী দলকে ধরা হবে, যেহেতু বিরোধী দলের মহাসচিব বলেছেন যে এই শুদ্ধি অভিযানে প্রমাণ করে আওয়ামী লীগ দুর্নীতিবাজ সরকার, সেই কারণে এই কথার পাল্টা জবাব দিতে গিয়ে হয়তো না। এখন শকত ভাই পাল্টা জবাব, আপনি বলছেন যে হয়তো আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছেন বা সহযোগী সংগঠন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা আপনি বলেছেন, তো এখন যদি বিরোধী দলের কারোর বিরুদ্ধে অভিযোগ তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে কি গ্রেফতার করা হবে না? গ্রেপ্তার তো হচ্ছেই, গত 10 বছর ধরে গ্রেপ্তার হচ্ছে না? গত 10 বছর ধরে তো বিএনপির অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং অধিকাংশ মামলায় আমি মনে করবো যে এটা ফলস মামলা হয়েছে, দুদকে ধরেছে, মামলা পেন্ডিং আছে। এমনিতে তো আমরা বলি যে প্রায় 1 লক্ষের মতো মামলা আছে 18 লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে, দুদকের তো দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছে, জামিন পেয়ে এসছে, এরকম অনেক আছে, এবং উচ্চ পর্যায়ের নেতারাও তো তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে। অতএব দুর্নীতির মামলা যেখানে আছে, চলো গ্রেফতার চলছে, এবং অধিকাংশই হচ্ছে হয়রানির জন্য, এবং সেগুলো কোর্টে এখনো পর্যন্ত এই মানে শুনানি চলছে, ইয়ে চলছে, তো বিরোধী দলের উপর তো এই দুর্নীতির ইয়ে অভিযোগে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এখন ওবায়দুল কাদের সাহেব নতুন করে যেই কথাগুলো বলছেন, এই কথাটার কি অর্থ আর থাকতে পারে একজন বুঝতে পারি না। জি ধন্যবাদ আমাকে শিবির আলম এমপি, আপনার কাছে আসতে চাই। শকত ভাই বলছেন যে আসলে এক ধরনের সান্ত্বনা দেওয়ার জন্যই এই কথাবার্তাগুলো বলা হচ্ছে। ধন্যবাদ, আপনার মাধ্যমে সবাইকেই আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে শকত মাহমুদ ভাই অনেক সিনিয়র একজন জার্নালিস্ট, এবং আমরা দেখেছি উনি মাঝে মধ্যে ভালো কথা বলেন। মূল কথা হলো যে সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে বা দুর্নীতি নির্মূল করার জন্য যে অভিযান শুরু করেছে, এবং এটা উনি মাননীয় প্রধানমন্ত্রী দলের ভিতরেই শুরু করেছে, ওই যে চ্যারিটি বিগেনস্ট অ্যাট হোম যে কথাটি আছে, ঘরের ভিতর থেকে অভিযান শুরু করতে হয়, উনি তাই করেছেন। তো এর আগে তো এ ধরনের পদক্ষেপকে গ্রহণ করতে পারেনি, তার অর্থ কি এই যে আগে দুর্নীতি ছিল না? কাদের ভাইয়ের কথা আমি বলতে চাই, আপনাদের সময় বছরে বছরে আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছে, হাওয়া ভবন থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির চালচিত্র আপনাদের সময় আছে, কিন্তু তখন তো আপনারা গ্রহণ করতে পারেননি। এখন আপনারা পারেননি বলে আমরা করলে সেটা দোষের, এটা তো এভাবে দেখলে তো হবে না, আমরা করতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উনি নিজের দলের কথা চিন্তা করেননি, উনি ক্ষমতার কথা চিন্তা করেননি, উনি দুর্নীতিমুক্ত করার জন্য রাষ্ট্রকে উনি ঘরের ভিতর, দলের ভিতর, সরকারের ভিতর যারা আছে তাদের বিরুদ্ধে অভিযান করেছে, আপনাদের তো ধন্যবাদ জানানো উচিত। পরদিন ফুলের মালা নিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন দেওয়া উচিত ছিল যে কেউই পারেনি, আপনি পারছেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করতে কেউ পারেনি, বঙ্গবন্ধু পেরেছে, তার কন্যা হিসাবে দেশকে দুর্নীতিমুক্ত করার এই পদক্ষেপকে গ্রহণ করতে পারেনি, আপনি করেছেন, আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আপনার দলের মধ্যে বেছে বেছে করছেন আপনারা, না আমি বলছি, উনি বলেছেন বা ভাই কিছুক্ষণ আগে বললেন যে দলের মধ্যে ব্যাংক লোড, শেয়ার লোড, অর্থ সম্পদ পাচারকারী, হ্যাঁ আমি আপনাকে বলি এগুলো আছে বলেই তো নেত্রী এটা শুরু করেছেন। কিন্তু গতকালও উনি বলেছেন যে ব্যাংক আর্থিক খাতের লুটেরা এবং অর্থ সম্পদ পাচারকারী তাদেরকেও ধরা হবে। তো এখন সরকারের মধ্যে কারা আছে এভাবে না বলে আপনারা একটু অন্ধকারে ঢিল না মেরে আপনাকে দেখিয়ে দেন নাম ধরে যে অমুকে করেছে, অমুকে করেছে, এই জায়গায় করেছে, ওই জায়গায় করেছে,
তাহলে সরকার তো ধরতেই চাচ্ছে, তাহলে সরকারকে সহযোগিতা করা হলো, আপনারা ধন্যবাদও দিবেন না, আবার এই প্রক্রিয়াতে আপনারা সহযোগিতাও করবেন না, তাহলে আপনারা কী চান? যে দুর্নীতিবাজ যারা দেশে আছে এই বহুদিন থেকেই তো আছে, তাদেরকে লালন পালন করা হোক, তারা আপনাদের সাপোর্টে চলে যাক, বা তারা তারা হচ্ছে ইন্ডেমনিফাই হয়ে যাক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেখানে সেটা নিতে পারবেন, আপনারা কি সেটা চান? আমার কথা, আপনাদেরও যদি এটা ইচ্ছা থাকে দেশকে দুর্নীতিমুক্ত করা, তাহলে আপনারা শেখ হাসিনাকে অভিনন্দন জানান, তাকে আপনারা বলে সাহায্য করেন যে আপনার দলের মধ্যে ওই নেতা আছে, আপনার দলের মধ্যে ওই এমপি আছে, আপনার দলের মধ্যে ওই মন্ত্রী আছে, আপনার দলের মধ্যে ওই সচিব আছে, দলের মধ্যে অমুক আমলা আছে, তারা দুর্নীতি করেছে, বিদেশে অমুক জায়গায় অর্থ পাচার করেছে, অমুক জায়গায় বাড়ি করেছে, অমুক জায়গায় গাড়ি করেছে, ছেলে মেয়েদেরকে অমুক জায়গায় পড়াচ্ছে, এদের আয়ের উৎস কী খুঁজে বের করেন, আপনারা বলেন, আপনারা সেটা বলবেন না, করবেন সহযোগিতা না, করবেন প্রশংসা, বরং আপনাদের কথাবার্তাগুলোতে দুর্নীতিবাজরা কিন্তু আরও ডালাপালা গজাচ্ছে, কীভাবে তারা উড়ে যাবে, কোন ফাঁক ফোকর দিলে তারা পালিয়ে যাবে। এখন আমার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রীর যে সাহসী নির্মোহ নির্লোভের যে পদক্ষেপটা গ্রহণ করেছেন, তাকে তো সাহায্য করতে হবে। দেশের জনগণ যদি সাহায্য না করে, যে কোনো সরকারের পক্ষে যত ভালো কাজই আপনি করেন না কেন, সে কাজ সফল হবে না। কারণ সরকার এত শক্তিশালী না যে জনগোষ্ঠীকে বাদ দিয়ে, কমিউনিটিকে বাদ দিয়ে, যে আমাদের নাগরিক সমাজকে বাদ দিয়ে, বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা রাজনৈতিক শক্তি সামাজিক শক্তিকে বাদ দিয়ে একা একা সব কাজ শতভাগ সফলভাবে করতে পারবে, এটা কিন্তু সম্ভব না। তো মাননীয় প্রধানমন্ত্রী এই যে দুঃসহ, এই যে একটা দুঃসাধ্য কাজে হাত দিয়েছেন, আমার মনে হয় যে কোনো মানুষের, বাংলাদেশের একটা সুযোগ এসেছে দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য শেখ হাসিনার পাশে দাঁড়ানো, তাকে সাহস দেওয়া, উৎসাহ দেওয়া, আপনার দলের দুর্নীতিবাজ চোর ডাকাত যেগুলো আছে বের করে দেন, আমরা আপনার সাথে আছি, সে তো আরও শক্তি পায়, উনি তো আরও উৎসাহ পায়। কিন্তু সেই জায়গাতে দেখেন বাংলাদেশের রাজনীতিটা কোথায় আমরা নিয়ে গেছি, ব্লেম গেমিং। আপনি একটা ভালো কাজ করছেন, যেহেতু আপনি আমার বিরোধী দল করেন, আরে না না এটা ভালো না, এর মধ্যে ধান্দাবাজি আছে। আপনি খারাপ কাজ করছেন তার তো সমালোচনা করবই, ভালো কাজ করতে গেলে যেহেতু আপনি আমার প্রতিপক্ষ রাজনীতি করেন, হ্যাঁ না না বল করছে ভালো, কিন্তু এর পিছনে কোনো খারাপ ইসাবলম্বাই বলছেন যে সরকারকে যখন প্রশংসা করার কথা প্রশংসা তো করছে না, উল্টো সহযোগিতাও করা হচ্ছে না। তো এই যখন দুটি প্রধান রাজনৈতিক দলের বক্তব্য, তখন আপনি কিভাবে বিশ্লেষণ করবেন পুরো ব্যাপারটাকে? আমি এক্ষেত্রে প্রথমে বলবো যে নির্বাচনের পরে আমাদের দলের বাংলাদেশ জাসদের দ্বিতীয় যে জাতীয় কমিটির সভা, আমরা সুস্পষ্টভাবে দাবি করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে ঘিরে আছে একদল চক্র, যারা গণতন্ত্রকে ব্যাহত করতে চায় এবং বিশাল দুর্নীতির মাধ্যমে দেশকে তারা ছোবরা বানিয়ে দিয়েছে, এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। গণমাধ্যম কতটা এটা প্রকাশ করেছে আমি জানি না, কোনো কোনো দৈনিক পত্রিকা ছেপেছে, তখন অনেকে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল যে আপনারা এটা বলছে এটা হবে না কখনো। আমি ধন্যবাদ দিই, অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা এই কাজে জড়িত, যে তারা এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন যারা ভেবেছেন যে তাদেরকে কখনোই আইন স্পর্শ করতে পারবে না, এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে ঘোরাফেরা করতেন, এখনও আরও আছে, এখানে এটা কিন্তু শেষ না। বিষয়টা হচ্ছে যে দুর্নীতি দমনের কাজ দুভাবে হতে পারে, একটা হচ্ছে প্রশাসনিক পদক্ষেপ, এখন যে প্রশাসনিক পদক্ষেপটা হচ্ছে এদের সম্পর্কে বিরোধী দল বলার প্রয়োজন নেই। সাহার আলম ভাই, আমাদের গোয়েন্দা বিভাগ, আমাদের পুলিশ বা র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ অন্যান্য, তাদের কাছে সব তথ্য আছে। সেই তথ্যগুলো দিয়ে তাদেরকে যদি কাজ করার বিষয়ে উৎসাহিত করা হয়, কাজ করতে দেওয়া হয়, কোনো রকম অন্যায় হস্তক্ষেপ না করা হয়, তারাই কাজটা করতে পারবে। এটা যেটা শুরু হয়েছে এটা চলমান থাকা উচিত, এটা এটা একটা নিয়মিত প্রক্রিয়া হওয়া উচিত। যেমন দুর্নীতি দমন কমিশন আছে, এটার কাজ সারা বছরের কাজ, মানবাধিকার কমিশনের কাজ সারা বছরের কাজ, তেমনি যারা এই আয়কর কর্তৃপক্ষ, যারা পুলিশ বাহিনী, গোয়েন্দা বিভাগ, তাদের সারা বছরের কাজ হবে। দুর্নীতি যেই করুক, যত বড় ক্ষমতাধারী হোক, তারা খবর সংগ্রহ করছে। আমি বলছি যে এই সব সংস্থাগুলো কিন্তু তাদের কাছে কিন্তু হালনাগাদ তথ্য আছে, এবং সাংবাদিকদের সাথে সহযোগিতা করে কোনো কোনো, এই যে শাহরিয়ার আলম ভাই যেটা জানতে যাচ্ছেন, দৈনিক সরি ইসরাফিল ভাই,
দৈনিক পত্রিকার পাতায় ভুরি ভুরি নাম আছে কারা এগুলো করছে, এখনও আছে, আজকের পত্রিকাতেও আছে। কাজেই বিরোধী দল বললে ভালো কথা, রাজনৈতিক চাপ সৃষ্টি হয় সেটা কোনো করতে অস্বাভাবিক। আরেকটা হচ্ছে রাজনৈতিক, দুর্নীতিকে দমন করবার জন্যে রাজনৈতিক পদক্ষেপ কি এটা কিন্তু আমরা কিন্তু এখনও দেখছি খুবই দুর্বল। যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ কাউকে ধরছে, কারো বিরুদ্ধে মামলা দিচ্ছে, তখন সেই সংগঠন কিন্তু তাকে বহিষ্কার করছে। এটা তো করা উচিত আগে, তবুও ভালো, তবুও ভালো যে কোনো কোনো সময় দেখেছি আমরা অতীতে যে শাসক দলের কেউ গ্রেফতার হলে তার পক্ষে হরতাল, বিক্ষোভ, ঘেরাও, এবারও চেষ্টা হয়েছিল যে তা না, কিন্তু সে সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে ওই সমস্ত হাঙ্গামা করতে তারা সাহস পায়নি দুর্নীতিবাজদের পক্ষে। এই রাজনৈতিকভাবে যদি দুর্নীতির কালচারটাকে আমরা দমন করতে না পারি, তাহলে কিন্তু এই প্রশাসনিক পদক্ষেপ কিন্তু ওই কচুরিপানা সাফ করার মতো, আপনি আবার কচুরিপানা এসে ভরে যাবে। এক্ষেত্রে আমি একটা মূল জায়গায় হাত দিতে চাই যে রাজনৈতিক দলগুলো সরকারি হোক বিরোধী দল হোক, তাদের চাঁদার উৎস কোথেকে হবে, তারা কীভাবে টাকা কাজে রোজগার করবে। যখন একটা দলের কর্মীরা সরকারে থাকে, তখন তাদেরকে অন্য অন্য নেতারা আমি শুনেছি বলতে যে আমরা বিরোধী দলে গেলে তোমাদের কিন্তু আর চাঁদা দিতে পারবো না, তোমাদের টাকা পয়সা দিতে পারবো না, যা কামাই করার এখনই করে নাও। বা একজন বড় নেতা, তিনি এমপি হয়েছেন বা মন্ত্রী হয়েছেন, তাকে বলা হয় যে নিজের নির্বাচনী খরচ আপনি এখন করে নেন, এবং আপনি শুধু আপনার নিজের না, আপনার সমস্ত জেলা নির্বাচনী খরচটা তুলে আনবেন। একজন নেতা, একজন মন্ত্রী বা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কীভাবে নির্বাচনের খরচটা তুলবেন? এটা স্বচ্ছ পদ্ধতি আছে যেটা আপনি নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছেন, তার মধ্যে এটা ইনক্লুড আছে যে আমি কীভাবে নির্বাচনী খরচ নামে কোট আন কোট আমি যে টাকাটা সংগ্রহ করছি, কে দিচ্ছে আমাকে টাকাটা, আমি কি আমার দলীয় খাতায় লিখছি যে সেখান থেকে টাকাটা আসছে? হ্যাঁ, নিশ্চয়ই এখন দলের অনেকে ব্যবসা করছেন, দলের অনেকে সম্পদশালী, তারা নিশ্চয়ই চাঁদা দিচ্ছেন, আমি সেটাকে বলবো মানে অস্বীকার করবো না। কিন্তু সরকারি দল, বিরোধী দল নির্বিশেষে, এমনকি আদর্শভিত্তিক দলগুলোতেও আমরা দেখছি যে দুর্নীতির মাধ্যমে টাকা সংগ্রহ করাটা তারা মনে করেন যে রাজনৈতিক দলের জন্য এটা জায়েজ, কিন্তু মুখে বলা যাবে না, এটার ব্যাপক পরিবর্তন করা দরকার। এটাকে নির্বাচন কমিশনের ভূমিকা আছে, আইনের ভূমিকা আছে, এবং দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনা হচ্ছে। আমি আমার দলের ভিতরে অনেক তর্ক করেছি, আমাদের দলের অনেক প্রভাবশালী ব্যক্তি বা সরকারি দায়িত্বে বা এমপি বা ইত্যাদি ছিলেন, কথা উঠেছে যে তারা যে এই যেই সূত্রটা উল্লেখ করা যায় না, সেই সূত্র থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে তারা দলীয় তহবিল করবেন, এবং সেই তহবিলের কোনো স্বচ্ছতা থাকবে না, তারই মারামারি হবে, এবং এসব নিয়ে দল ভেঙে যায়, দলের মধ্যে গণ্ডগোল হয়। আজকে দেখুন যে আমি দলের নাম বলবো না, বেশ কিছু দলের সমস্যা হচ্ছে যে অজানা সূত্র থেকে তারা টাকা সংগ্রহ করেছে, সেই টাকাটা কিন্তু আবার কীভাবে খরচ হচ্ছে সেটা কিন্তু আবার তারা দাবি করছে ট্রান্সপারেন্ট হোক দলের মধ্যে। এটা যখন হচ্ছে তখন দলের মধ্যে সমস্যা হচ্ছে। কাজেই আমাদের আরও গভীরে যেতে হবে যে রাজনৈতিক দলগুলো তাদের দৈনন্দিন কার্যকলাপ, বড় বড় সম্মেলন করার যে খরচ, দুস্থ একজন কর্মীকে আর্থিক সহায়তা দেওয়া, এগুলোর যে তহবিল, অবশ্যই তহবিল দরকার। সেই তহবিলটা কোথা থেকে আসবে, সেটা তহবিলের হিসাবটা কীভাবে হবে, একটা বৈধ উৎস থাকা দরকার। নাহলে দুর্নীতির মাধ্যমে সংগ্রহ করা অর্থের ভিত্তিতে কোনো ভালো কাজ কোনো রাজনৈতিক দল করতে পারে না। আজকে এই বিষয়টা আপনি বলছিলেন যে সরকারকে অভিনন্দন জানাইছে বা প্রশংসাযোগ্য কাজ করছে এই যে অভিযান, পাশাপাশি বিএনপি যেটি বলছে যে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে, বেছে বেছে ধরা হচ্ছে, এই জায়গাটাকে আপনি কতটুকু যুক্তি মনে করেন? বিএনপি বিরোধী দল সবাই আশা করে যে বিএনপি এমনভাবে কথাগুলো বলবে যে সরকার চাপে থাকে, সরকার যেন দুর্নীতি বিরোধী অভিযান থেকে সরে না আসে। এখন যদি বিএনপি সেই দৃষ্টিভঙ্গি থেকে করে বলে থাকে তো ভালো, যে আরও বড় দুর্নীতিবাজ আছে যারা আজকে ধরা পড়েছে, তাদের পেছনে আরও গডফাদার আছে, গডমাদার আছে, আরও অনেক শক্তিশালী লোক আছে, সেগুলোকে তাদেরকে উন্মোচিত করা এবং তাদেরকে আইনে আওতা আনার জন্য বিএনপি যদি কথা বলে থাকে ভালো। আর ইসরাফিল সিবাই যেটা বললেন যে কথার পৃষ্ঠে কথা যদি বলেন, আসলে যদি কথার পৃষ্ঠে কথা বলতে গিয়ে দুর্নীতি দমন অভিযানের কে সমালোচনা করতে গিয়ে এমন কথা কেউ বলে, শুধু বিএনপি না, যে কোনো বিরোধী দল যদি বলে যে দুর্নীতিবাজরা একটু প্রশ্রয় পেয়ে যাচ্ছে, সেই কথাটা বলা ঠিক হবে না। সরকারকে যেন চাপে থাকে, প্রশাসন যেন চাপে থাকে, সেভাবে অবশ্যই ধন্যবাদ। ইসাফিল আলম বলছিলেন যে আপনারা প্রশংসা তো করছিলেন না, উল্টো সহযোগিতা করার আহ্বান তিনি জানিয়েছেন, সেটিও করছেন না। পাশাপাশি ওবায়দুল কাদেরকে আরেকবার উদ্ধৃত করতে চাই, তিনি বলেছেন যে ফকিরাপুল ইয়াং ম্যানস ক্লাবে আপনারা ক্ষমতায় থাকা অবস্থা থেকেই ক্যাসিনো চলছিল, কিন্তু আপনারা জেনেও কোনো ব্যবস্থা নেননি। এই জায়গাটাতেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য, আওয়ামী লীগ জানার পরেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে। দেখুন, এই যে দুর্নীতি বিরোধী অভিযান,
বা শুদ্ধি অভিযান বলছিলেন, কেন হচ্ছে? এটা কি কোনো রাজনৈতিক সদিচ্ছা থেকে হচ্ছে, কোন কারণে হচ্ছে? এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। আওয়ামী লীগ বলছে তাদের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন। আচ্ছা, নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, প্রধানমন্ত্রী যেটা বলেছেন তার মর্মার্থ হচ্ছে যে 111 ঠেকানোর জন্য এই অভিযান শুরু হয়েছে। কথাটা আমি যদি ভুল ব্যাখ্যা না করি, বলেছেন যে আরেকটি 111 যাতে না আসে, কারণ 111 কোম্পানি এসে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, করে তারপরে আবার নেতিয়ে যায়। তো এটা যদি হয় যে আমার সরকারকে টিকাতে হলে আমাকে এখন দলের মধ্যে আমার ফেস সেভিং একটা বিষয় লাগবে এবং সেই কারণে শুদ্ধি অভিযান চালাবো, তাহলে তো বিরোধী দল এই শুদ্ধি অভিযানকে স্বাগত জানাতে পারছে না, কারণ এটা হচ্ছে একটি সরকারের উদ্দেশ্যমূলক একটি অভিযান, যদি ওই কথার অর্থ এরকম মানে দাঁড়ায়। তো আমি বলছি, কিন্তু উদ্দেশ্যমূলক সে উদ্দেশ্যটা কি ভালো? না না, উদ্দেশ্য তো ভালো, কিন্তু কথা হচ্ছে যে এটা তো একটা সাময়িক বিষয় হিসাবে আমরা যেরকম মনে করছি যে অভিযান চলছে, চলবে, সারা দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে, আমি ওই কারণেই বলছি যে কাদের হাত দিয়ে দুর্নীতিমুক্ত হবে। উনি বললেন যে যাদের কথা বলেন যে উচ্চ পর্যায়ে আছে, শেয়ার বাজারে কেলেঙ্কারির পরে যে খন্দকার মোহাম্মদ খালেদের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, সেই কমিটির রিপোর্টে তো নাম দেওয়া আছে যে এরা শেয়ার বাজারে এই অনিয়ম করে মানে দর বাড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে টাকা লুটে নিয়েছে। কই সেটার ব্যবস্থা? কোথায় সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা? এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে সুইস ব্যাংকে গত কয়েক বছরে হিউজ পরিমাণ টাকা পাচার হয়েছে, বলা হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশি ধনীদের টাকা, সেই ধনীদের সন্ধানে কি কোনো অভিযান চলছে? আমরা তো দেখিনি কোনো অভিযান। এবং এই বিষয়গুলো, এবং আপনি আজকে বালিশের দাম 5,000, অমুকের দাম এরকম 1,000, এই পদ্মার দাম 37 লাখ, এইসব প্রকল্প তো পরিকল্পনা কমিশনে একনেকের সবাই পাশ হয়ে তারপরে প্রকৌশলীদের কাছে গেছে, তুমি এটা বাস্তবায়ন করো, তখন দেখেন নাই যে বালিশের দাম কত? আপনি একটা ফ্লাইওভার বানাবেন, ফ্লাইওভারের প্রতি কিলোমিটারের কস্ট এখানে 250-300 কোটি টাকা, অথচ থাইল্যান্ডের হিসাবে হচ্ছে বাংলাদেশে 80-80 কোটি টাকা 1 কিলোমিটার ফ্লাইওভার করার। এই যে বাড়িয়ে খরচ বাড়িয়ে দেখানো, এটা তো দুর্নীতির কারণেই তো এগুলো হচ্ছে। আমি বলছি যে বিরোধী দল তখনই স্বাগত জানাবে যখন একটা দুর্নীতি বিরোধী অভিযান বিরোধী দল দেখবে যেটা একটা সদিচ্ছার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এটা যদি হয় যে সরকার নিজেকে রক্ষার জন্য করছে, রাজনৈতিক ফায়দা লোটার জন্য করছে, তাহলে তো এটা স্বাগত জানাবে না। যারা অবৈধ সরকার বা অনির্বাচিত সরকার হয় তাদের সবচেয়ে বড় কাজই হয়ে যায় বিদেশ থেকে সার্টিফিকেট নেওয়া, পুরস্কার নেওয়া, বিদেশি অতিথি এনে দেখানো যে আমাদের এই চলছে। যেমন মুসলিনী করতো, রবীন্দ্রনাথ ঠাকুরকেও ইতালিতে নিয়ে গিয়ে দেখিয়েছে দেশ কত সুন্দর চলছে, রবীন্দ্রনাথ ঠাকুর তখন প্রশংসা করবে, পরে এসে ওনার বদোদয় হয়েছে যে না এটা তো অন্যরকম জিনিস হচ্ছে। তো এটাই যদি হয়, এটাও তাহলে ওরকম একটা অংশ হতে পারে যে আমি এই অভিযান চালাচ্ছি। দেখেন আমার কথা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আমরা আমাদের দল ধরছি তারপর বিরোধী দল ধরবো, এই অর্থে এই কারণেই যে একটি অনির্বাচিত সরকারের এই ধরনের অভিযানের পেছনে কোনো সুস্থ রাজনৈতিক প্রণোদনা কাজ করছে কিনা, এটাই তো একটা প্রশ্ন দাঁড়িয়েছে। আমার পয়েন্ট হচ্ছে সেই জায়গাতেই যে কেন অভিনন্দন, আর অভিনন্দন জানানোর আগে আপনি কেন করছেন সেই বিষয়টা ব্যাখ্যা করেন। আপনার দুর্নীতি দমন কমিশন এ পর্যন্ত যত মামলা করেছে, ম্যাক্সিমাম মামলা করেছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে, এইসব মামলার কেন হাস্যকর মামলা হয়েছে, এর আগেও হয়েছে, আমি অস্বীকার করি না, আগের সরকারের আমলে হয়েছে, কিন্তু এখন তো এইসব মামলাগুলো বড় দেখা, এবং এগুলো ট্রায়াল পর্যায়ে শেষ পর্যায়ে আছে। তবে এখন আবার বলছেন বিরোধী দলকে ধরা হবে, বিরোধী দল কোনো ইয়াং ম্যানস ক্লাবের ক্যাসিনো, আমি সাংবাদিক হিসাবে জানি যে বিএনপি আমলে কোনো ক্লাবে ক্যাসিনো পরিচালনা করা ইট ইজ ভেরি ডেঞ্জারাস, বিকজ আমি বলি এই কারণে, তখন কিন্তু পুলিশের মধ্যে একজন পুলিশ অফিসার যদি আগে ছাত্র দলের নেতা থাকতো এটা কিন্তু বলা হতো, আর এখন তো সব পুলিশই তো ছাত্রলীগ যুবলীগ, তা ধরবে কে? তো তখন তো আওয়ামী লীগেরও পুলিশ ছিল, ছাত্রলীগেরও পুলিশ, তারা ধরতো না যে ইয়াং ম্যানস ক্লাবে হচ্ছে? তো ইয়াং ম্যানস ক্লাবে আগে ক্যাসিনো চলেছে, আমরা ক্যাসিনো, আমরা সাংবাদিক হিসাবে আমাদের এই ক্রীড়া মহল্লায় আমাদের বিভিন্ন ক্লাবে আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, আমরা কোথাও দেখিনি। হ্যাঁ, ক্লাবে যেটা হয় প্রশাসনের অনুমতি নিয়ে সদস্যরা তাস খেলেন, একটা সীমিত স্টেকে তাস খেলেন এবং একটা বিনোদনের জন্য খেলেন, কিন্তু একটা পর্যায়ে চলে গেছে যে ক্লাব চালানোর জন্য অনেক টাকার প্রয়োজন, এবং টাকা আসবে কোত্থেকে? অতএব এখানে ক্যাসিনো বসাও, এখানে বড় স্টেকের জুয়া বসাও, কাটা বসাও, এইগুলি হয়েছে।
তো বিএনপির আমল এটা হয়েছে এই কথা বলে এখন এই সম্রাটের পক্ষে সাফাই গাওয়ার আমার মনে হয় কোনো অবস্থা। জি ধন্যবাদ আপনাকে কিশোর আলম এমপি। শকত ভাই, আসলে আপনি যেটি বলছিলেন যে স্বাগত বা অভিনন্দন না জানানোর কারণগুলো তিনি ব্যাখ্যা করেছেন, পাশাপাশি প্রশ্ন তুলেছেন যে শেয়ার বাজারে টাকা লুটপাটের কী খবর, সুইস ব্যাংকে অনেক টাকা পাচার হয়ে গেছে সেগুলোর কী খবর, সেই প্রশ্নগুলো তিনি করছেন। যেখানে শেষ করেছেন ওখানে আমি শুরু করতে চাই। জি, উনি বলেছেন পুলিশ ছাত্রদলের ছাত্রলীগের, দেখেন পুলিশ বা ব্যুরোক্রেসি বা প্রজাতন্ত্রের কর্মচারীরা কখনো কোনো দলের হয় না, তারা রাষ্ট্রের। তবে সরকার এসে যখন পলিটিক্যাল ইউজ তাদেরকে করে, পলিটিক্যালি পলিটিক্যাল পারপাস সার্ভ করার জন্য তাদেরকে ব্যবহার করে, সেইটাই হচ্ছে দোষনীয়, সেটা খুবই খারাপ, সেটা নেককার জন্য। যে কারণে আমাদের প্রফেশনাল ব্যুরোক্রেসি, আমাদের প্রফেশনাল প্রজাতন্ত্রের কর্মচারী এইভাবে কিন্তু বিনির্মাণ হচ্ছে না। এই জন্য আমি বলবো যে এখনই আমাদের সরকারের উচিত, কোনো কর্মচারী প্রজাতন্ত্রের কোনো দলের হওয়া উচিত নয়, তার অতীত যাই হোক না কেন। আফটার জয়নিং ইন সার্ভিস অফ রিপাবলিক তাকে কমিটেড হতে হবে রাষ্ট্রের জন্য, কোনো দলের জন্য নয়। যে সরকার আসবে সেই সরকারের হয়ে তারা কাজ করবে, সেই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে এটা হবে না। আর এটা ওনার উত্তরটা আমি দেবো কি, মাননীয় প্রধানমন্ত্রী যিনি এই অভিযানের প্রবক্তা এবং নেতা, ড্রাইভার ড্রাইভিং সিটে বসে আছেন, তিনি তো ঘোষণা করেছেন, গতকালকেও বলেছেন উনি তাজিকিস্তানি, যে আমি শেয়ার বাজার লুট, আর্থিক খাত লুট, বিদেশে অর্থ সম্পদ পাচারকারী যারা আছে তাদেরকেও ধরব। অতএব ওয়েট, আপনার একটু তাকে শক্তি যোগান, সাহস যোগান, উৎসাহ যোগান। এখন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাদের নাম আমরা দেখছি, এগুলোর মধ্যে আমি তো 1985 সাল থেকে ঢাকা শহরে রাজনীতি করি, দলের লোক তো খুব কম আছে, এর অধিকাংশ ওই যে আপনার কাওয়া বলেন বা বহিরাগত বলেন বা অনুপ্রবেশকারী বলেন বা হাইব্রিড বলেন, এই জাতীয় লোকজন। বিশেষ একটা প্রশ্ন হচ্ছে যে কাওয়া হাইব্রিড অনুপ্রবেশকারী যাই বলেন না কেন, তারা দলের ঠাঁই পায় কীভাবে? এই দল ছুট লোক যারা আছে, সুবিধাবাদী লোক একটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের পলিটিক্সে। কখন সৃষ্টি হয়েছে আমি যখন সত্যি কথা বলি তাহলে শকত মাহমুদ ভাই মন খারাপ করবেন, যখন জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন তখনই ঘোষণা করেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস, মানি ইজ নো প্রবলেম। এই যে কথা স্লোগান দেন, উনি দল ভাঙা শুরু করলেন, এক দলের লোককে ভাঙিয়ে হয় না হয় ঠেঙ্গিয়ে না হয় লোভ দেখিয়ে উনার দলে যোগদান করালেন। তারপরে এই যে আমলা, সরকারি এবং সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিদেরকে, অবসরপ্রাপ্তদেরকে, ইন সার্ভিসদেরকে যখন রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়াতে উনি সংযুক্ত করলেন, তখনই তো আমাদের আমাদের এই যে গভর্নিং সিস্টেম, রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়াটা ডিফিকাল্ট হয়ে গেল। রাজনীতিবিদদের জন্য সৎ পথে, ন্যায়ের পথে থেকে রাজনীতি করা ডিফিকাল্ট হয়ে গেল, কারণ হঠাৎ করে কিছু লোকজন এসে অবসর গ্রহণ করে বা বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী শিল্পপতি এসে এই কথা বলেছেন আজকে থেকে 41-42 বছর আগে। লেট মি সে, লেট মি 42 বছর আমরা পালাম না, বলি না না, আমি বলি হঠাৎ করে উনি এনে মন্ত্রী বানিয়ে দিলেন। আপনি বলেন জিয়াউর রহমানের মন্ত্রী সবাই কতজন ছাত্র রাজনীতি করার লোক মন্ত্রী হতে পেরেছিল, কয়জন এমপি হতে পেরেছিল, বিভিন্ন দল থেকে এখান থেকে ছুটে এনে করে, যারা দলে আসেনি পিটা জেলখানায় ঢুকাও, তাদের বিরুদ্ধে মামলা দাও, তাদেরকে হামলা করো, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সমস্যাটা ওখানে তৈরি হয়েছে। এরশাদ সাহেব তারপরে এসে একই পদাঙ্ক অনুসরণ করেছে, করে আমাদের পলিটিক্যাল কালচারটা, আমাদের রাজনীতির ঐতিহ্য, যে সংস্কৃতি বাংলাদেশে ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু আপনার এই আমি কি বলবো, এটাকে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে, সেই জায়গাতে ফিরে আনতে আপনার সময় লাগবে। এখানে এই রাজনীতিতে আজকে যে কথা উনিকেই বলে থাকেন যে রাজনীতির সকল নিয়ন্ত্রণ এখন সত্যিকারের রাজনীতিবিদদের হাতে পরিপূর্ণাঙ্গভাবে নাই, এই রাজনীতির নিয়ন্ত্রণকারী এখন উনিকেই হয়ে গেছে যারা রাজনৈতিক না, যারা রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আসে নাই, এই প্রক্রিয়াটা তখন শুরু হয়েছে, এখান থেকে বের হতে তো একটু সময় লাগবে। কিন্তু হিসাবে আমি বলি ফ্রিডম পার্টি করা খালেদ যখন এই আমি কামিং অন দ্যাট পয়েন্ট ঢুকে যায়, আমি আসছি, আমি কামিং, সেই দায় আপনারা এড়াতে পারেন, আমি কামিং অন দ্যাট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে বহিরাগত লোকগুলো, সুবিধাবাদী একটা লোক তখনই তৈরি হয়েছে, এরা কোনো দলের না, এরা কোনো নীতির না, আদর্শের না, এরা শহীদ, ওনাদের কথায় শহীদ জিয়ারও সৈনিক না, বঙ্গবন্ধুরও সৈনিক না, ওরা আওয়ামী লীগেরও কর্মী না, ওরা বিএনপিরও কর্মী না, এরা হচ্ছে ওদের নিজেদের লোক, একটা একটা গোষ্ঠী তৈরি হয়েছে সমাজে, অপরচুনিস্ট একটা গোষ্ঠী তৈরি হয়েছে সুবিধাবাদী। সেই দায় আপনাদের আওয়ামী লীগ এবং বিএনপি দু দলেরই কিনা। আমি বলি যখন যে দল ক্ষমতায় আসে তারা জানে হাউ টু ম্যানেজ রাইট দা
পলিটিশিয়ানস হাউ টু ম্যানেজ দ্য গভর্নমেন্ট, হাউ টু ম্যানেজ দ্য ব্যুরোক্রেসি। তার মানে পলিটিশিয়ানটা ম্যানেজ হয়ে যায়, হয়ে যায় কেন হচ্ছে না, এটা কি বলার অপেক্ষা রাখে না। আর আরেকটা কথা বলি, যে দায় কি আপনারা নেবেন না? হ্যাঁ, আমার দল নিতে পারে, মি পার্সোনালি ইসরাফিল আলম উইল নট টেক না, দিস ব্যক্তি নেবে না, ব্যক্তির কথা বলছি। এখন আমার কথা হলো যে আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন, আপনারা যদি সত্যি সত্যি শুদ্ধ আচার চান, জি, আপনারা যদি এই দুর্বৃত্তায়নের হাত থেকে রাজনীতিকে রক্ষা করতে চান, রাষ্ট্রকে যদি রক্ষা করতে চান, আপনারা একটু সাহসী হন, আপনারা লেখেন কারা কোন জায়গা থেকে কোথায় এসেছে। এখন একজন এই নাম কি শামীম, এই যে ফ্রিডম পার্টি, এই জামাত শিবির মিবির এইসব ঢুকছে দলের মধ্যে, লোকমান ফোকমান এইসব ঢুকছে, কাদের মাধ্যমে ঢুকছে, কাদের প্রক্রিয়াতে ঢুকছে ফাইন্ড আউট করেন এবং তাদেরকে ডাকেন টকশোতে, ডেকে তাদেরকে জিজ্ঞেস করেন, উত্তরটা তাদের কাছ থেকে নেন। এখন আপনি করছেন ভাই, আপনি করছেন একটা মন্দ কাজ, এই জবাব কি আমি দিতে পারবো না? আমি ব্যক্তির কথা বলছি, অতএব আপনারা দয়া করে এসব প্রশ্ন আমাদেরকে করেন না, আমরা এগুলোর মধ্যে নাই। আমি পুষাছি সাল থেকে রাজনীতি করে, আমি কোনো ক্লাব চিনি না। জি ধন্যবাদ, আমি একটা ফোন নিয়ে আসি, ফুটবল খেলতাম ওই জন্য মাঝে মধ্যে যাইতাম, তারপর তো আসে সুযোগ হবে, আমি একটা ফোন নিয়ে আসি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি নোয়াখালী থেকে বলছি, মোহাম্মদ ফিরোজউদ্দিন। ওয়ালাইকুম আসসালাম, বলুন স্যার। আজকে দুর্নীতি নিয়ে আপনারা টকশো করতেছেন, এটা তার জন্য ধন্যবাদ, যে আসলে আমাদের দেশের জাতিরা অন্তত কিছু কথা জানতেছে যে আসলে দুর্নীতি। প্রশ্নটি করুন, প্রশ্নটি হচ্ছে এই দেশের যে সমস্ত দুর্নীতিবাজকে ধরা হচ্ছে এবং আরো ধরা হবে, জেলা পর্যায়ে এদের নামগুলা বা যাদেরকে ধরা হচ্ছে আরো ধরা হবে, এদের নামগুলা ষাট আকারে আটকানো হবে কিনা, বা এটাই প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। মোস্তাক ভাই আপনার কাছে আসতে চাই, এর আগে আপনি যেটি বলছিলেন না যে দুদকের কাজ সারা বছরের কাজ, তো এখন বিএনপি বা বিরোধী দলগুলো যে অভিযোগগুলো করে যে দুদকের কোনো কোনো মামলার ক্ষেত্রে দুদক খুব বেশি গতিশীল, কোনো কোনো মামলার ক্ষেত্রে দুদকের একেবারেই গতি নাই, যেমন তিনি ব্যারিস্টার নাজমুল হুদার উদাহরণ দিয়েছেন, এরকম আরও উদাহরণ দেওয়া যায়। তা দুদক যদি সারা বছর তৎপর থাকে, তাহলে এই ধরনের বিশেষ অভিযানের কি আদৌ প্রয়োজন থাকার কথা ছিল? আপনার প্রশ্নের মধ্যে উত্তর নিহিত আছে, অবশ্যই না। দুদকের বিষয়টা আমি তাদের আভ্যন্তরীণ কী সমস্যা জানি না, হ্যাঁ একেবারে অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না, যারা সরকারের কাছে আশ্রয় নিয়েছে তাদের ক্ষেত্রে দুর্নীতির মামলা আমরা দেখছি তো শ্লত হচ্ছে, বিশেষ করে শেয়ার কেলেঙ্কারি। এবং আপনার মাননীয় সংসদ সদস্য ফজলুর তাপস ইদানিং যে তিনি খুবই বিরক্ত যে এই বেসিক ব্যাংকের বেসিক ব্যাংক দেখেন আব্দুল হাই বাচ্চু, হ্যাঁ আব্দুল হাই বাচ্চু, তার বিরুদ্ধে কথা বলার পরেও কিন্তু আমরা দুদকের কাছ থেকে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাচ্ছি না। তারা বলছে যে তদন্ত চলছে এবং একজন প্রভাবশালী এমপি তিনি বলার পরেও এটা আগাচ্ছে না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, হয় দুদক তাদের পক্ষ থেকে বলুক অথবা তারা নিজেরা বলতে না পারে, তারা গণমাধ্যমের লোককে বলতে পারে, বিশ্বস্ত সূত্র বা বিশেষজ্ঞ খবর আসতে পারে, কাজেই অভিযোগটা একেবারে ফেলে দেওয়ার মতো না, নিশ্চয়ই এখানে বাধা আছে, সেই বাধাগুলো উপড়ে ফেলা হোক। এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আমি মনে করি সরকারের যে সংস্থাগুলো আছে, সরকারের যে এরা যথেষ্ট, তারা যেন মনে করতে পারে যে আমি যদি এই কাজটা করি আমি কোনো মানে ক্ষতিগ্রস্ত হব না, আমার কোনো চাকরি ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, এই এই আবহাওয়াটা তৈরি করা দরকার। সেই আবহাওয়াটা তৈরি যেভাবে সরকারে যারা আছেন তারা করতে পারে, আবার গণমাধ্যম এবং যারা বিরোধী দল তারাও সেটা উৎসাহিত করতে পারে। এবং আরেকটা হচ্ছে তাদের নিজেদের এই বিষয়ে তাদের অঙ্গীকারাবদ্ধ হতে হবে। দেখুন দুর্নীতি তো শুধু এক জায়গায় একটার সাথে একটা জড়িত, এই প্রশাসনের অভ্যন্তরে যে বালিশ কেনার কথা শকত ভাই বললেন বা আমরা জানি, এগুলো যে কতগুলো আইনের ফাঁক তৈরি হয়েছে সেই আইনের ফাঁকগুলো বন্ধ করা দরকার। এখন পার্লামেন্টে সরকার সমর্থকদের একটা চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা আছে। আজকে আপনি যেমন কি ইয়ে সরকারি অফিসে আমরা কানাঘুষা শুনি যে এটার দাম কেন বাড়িয়ে ধরেছ ভাই, অডিট পার্টিকে দিতে হবে সেই টাকাটা, এটা ওইটার মধ্যে ধরে দিয়েছি, এখানে টাকাটা বাড়িয়েছেন কেন, একটা গ্লাসের দাম 10 টাকা কেন 20 টাকা ভাই দিতে হবে, এটা টেন্ডার পাওয়ার সময় আমাদেরকে খরচ করতে হয়েছে, এটা পুষিয়ে দিতে হবে, এটা সরকার নির্বিশেষে এটা হচ্ছে। এই জায়গাগুলোকে ধরা দরকার যে এখন ই টেন্ডারিং করা হচ্ছে, অনেক কমে গেছে, অনেক মাস্তানি অনেক সন্ত্রাস কমে গেছে, কিন্তু যেসব মাস্তানরা জাতীয় ভিত্তিক মাস্তান তাদের কি টেন্ডার থামাতে পারছে না। শকত ভাই বলেছেন যে ওই যে পূর্ত ভবনে উনার তো জাতীয় ভিত্তিক ক্ষমতাধর ব্যক্তি, হ্যাঁ পাড়ার ছিচকে সন্ত্রাসীরা আপনার ওই টেন্ডার করার কারণে তারা একটা অফিসে বসে এই গ্যাট হয়ে চাকু দিয়ে সেই টেন্ডারের বাক্সে ইয়ে করতে পারছে না,
বা কোনো কোনো ক্ষেত্রে টেন্ডারের বাক্স থানার মধ্যে নেওয়া হচ্ছে, যেখানে সে টেন্ডার ড্রপ করতে পারে যারা ইচ্ছে বা ইলেকট্রনিক্যালি করতে পারে। কিন্তু এই যে প্রশাসনের ভিতরে কতগুলো কালা কানুন আছে, যে কালা কানুনের কারণে একটা ওপেন সিক্রেটের মতো যে এখানে বেশি দাম না ধরলে আমরা ওই খরচা পোষাতে পারবো না। যেমন আমি নিচতলা থেকে পাঁচতলায় আমি একটা স্টিলের অ্যালবামে তুলবো, সেই বাজেটের মধ্যে যে লেবার কস্টিং, সেই লেবার কস্টিংটা নাই। তখন ওই সুযোগে বলে যে আলমারির দামের সাথে যদি লেবার কস্টিংটা যোগ না করি আমি ওকে কিভাবে ইয়ে দিব, তার মজুরিটা দিব, কেন মজুরি থেকে কেন থাকবে না, এটার চুরির সুযোগ। তাহলে যেই বলা হয়ে থাকে ওরা তো আমাদের অফিসের কর্মচারী, ওরা তো বেতন পায়, তাদেরকে এক্সট্রা মজুরি দেওয়া কি দরকার? দেখুন, এক ম্যানুয়ালি এক নিচতলা থেকে পাঁচতলা স্টিলের আলমারি তুলবে একজন শ্রমিক, সে চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাকে আপনি কম্পেনসেশন দেবেন না, তার ইয়ে দেবেন না, সেখানে সেই সুযোগ নিয়ে ওই আলমারি তোলার খরচ, ওই শুধু মজুরি খরচ তো না, ওখানে অন্যান্য অন্যান্য চা পানির খরচ এখানে যুক্ত করা হয়। তো এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো আলোচনায় আসা দরকার, এবং আমি ধন্যবাদ জানাই সরকারকে আরও একবার যে এই যে দুর্নীতি বিরুদ্ধে অভিযানগুলো চলছে, এর মধ্যে দিয়ে আলোচনাগুলো আসছে। আমি যেভাবে আলোচনা করছি এর চেয়ে আরও দক্ষভাবে আমি আলোচনা শুনেছি বিভিন্ন টেলিভিশনের টক শোতে। এই সবগুলো ধরে একটা সামগ্রিক একটা শুদ্ধি দরকার। এবং আমি যেটা বলবো যে যারাই সরকারের ছত্রছায়ায় বসে আঙ্গুল ফুলে কলাগাছ, কলাগাছ ফুলে বটগাছ, এবং দুর্বৃত্তায়নের মানে অর্থ সংগ্রহের দুর্বৃত্তায়নটা রাজনীতিতেও পড়েছে, রাজনীতিতেও যারা ভালো রাজনীতিবিদ এমনকি সরকারি দলের ত্যাগী নেতারা কিন্তু নির্বাসিত, তারা ইদানিং একটু আশার আলো দেখছে যে এই যে দুর্বৃত্ত টাকা, দুর্বৃত্ত রাজনীতি, এর বিরুদ্ধে এমন একটা পরিবেশ সৃষ্টি করা উচিত যে যদি এই সরকার বিরোধী দলে চলে যায় তাহলে দুর্নীতিবাজদের কি অবস্থা হবে, তারা সরকারের ছায়া তলে তারা পাবে না, সেই ছায়াটা সরিয়ে নেওয়া দরকার। তারা এই সরকার থাকতেই একটা অসাম্প্রদায়িক সরকার আমরা আশা করি, একটা গণতান্ত্রিক সরকার, মুক্তিযুদ্ধ চেতনার উত্তরাধিকারী সরকার, সেই সরকারের সময় এই পরিবেশটা দেখতে চাই যে দুর্নীতিবাজরা মনে করে যে সরকার আমাদের বিরুদ্ধে, আমাদেরকে এখন পালিয়ে আমার রেহাই হবে না, তাহলে নিশ্চয়ই আমরা একটা অনেক ভালো একটা পরিবেশ পাবো। জি ধন্যবাদ সকলদা। যে প্রশ্নটা আমি ইস্টাবেল ভেঙে করেছিলাম শেষের দিকে, যে কিছু লোক রয়েছে রাজনীতিতে যে সুবিধাবাদী, সবসময় তারা ক্ষমতাসীন দল, এটা বিএনপি ক্ষমতায় থাকলে তারা বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ। এখন যেহেতু আসলে গত তিন টার্ম ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, সেই জন্যই এই সুবিধাবাদীরা বেশি আওয়ামী লীগের দিকে ঝুঁকে আছে। তো বিএনপিও কিন্তু এই ধরনের দোষ থেকে দুষ্ট নয়। তো আপনারা যারা নিবেদিতবান রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, তাদের চোখের সামনে কীভাবে এরা ঢুকে, যেদিকে আসলে যারা নীতি নির্ধারক তারাকে এড়িয়ে যান, নাকি এক ধরনের তাদেরও যোগ সাদস থাকে এখানে, এই ধরনের প্রশ্ন তো মানুষ করছেন। আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে ইসরাফিল ভাই কয়েকটি বিষয় উত্থাপন করেছেন, এটা আমি জবাব দেব। জি দেখুন, জি কে শামীম, সে আমি শুনেছি একসময় যুবদল করত, এবং বিএনপি আমলেও কিন্তু পূর্ত ভবনের টেন্ডার মানে কন্ট্রাক্টারি করত। আমি খোঁজ নিয়ে দেখি যে তার কন্ট্রাক্টারের সাইজটা কী ছিল, সাইজটা ছিল এই 40 লাখ টাকার একটা টেন্ডার, 50 লাখ টাকার টেন্ডার, এই পর্যন্তই সে কাজ করেছে। এখন সে কয়েক হাজার মানে 2-3 হাজার কোটি টাকার টেন্ডার হ্যান্ডেল করে, তখন সে টেন্ডারে পার্টিসিপেট করতো, করে কম্পিটিটিভ প্রসেসে পেত। তারপরে আমি বলবো যে সরকারের ইয়ে না থাকলে কিভাবে সে পেত। তো সাইজ অফ দ্য টেন্ডার, সাইজ অফ দ্য ওয়ার্ক, এখন সে আওয়ামী লীগে যোগদান করার পরে 1000 কোটি টাকার টেন্ডার পাচ্ছে, এবং তাকে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয় এইসব টেন্ডার পাওয়ার জন্য। এই যে এরা দল থেকে এখানে এসছে, তা আওয়ামী লীগ তো দলীয়ভাবে মনে করেছে এ তো আমাদের জন্য একটা সম্পদ, কারণ এ টাকাও কামাচ্ছে, আমাদের টাকাও দিচ্ছে। এখন সম্রাটের কথা বলুন, সম্রাটকে তো আমরা নিজের দেখেছি যে আওয়ামী লীগের জনসভা বা প্রোগ্রামকে সফল করার ক্ষেত্রে সম্রাট তো বিশাল ভূমিকা রাখত। তখন কি সম্রাটের আয়ের উৎস তাদের জানা ছিল না, কেন তাদের তার সাহায্য নিতেন তখন, প্রশ্নটা তো সেই জায়গায়। অতএব এই কথাগুলো যখন বলা হয়, হ্যাঁ বেছে বেছে নেন, তাহলে বলুন যে শুদ্ধ আওয়ামী লীগ কারা আর মানে দূষিত আওয়ামী লীগ কারা, কারণ গোলমাল করলেই বলবেন অনুপ্রবেশকারী, তার আগে তার বলেন নাই অনুপ্রবেশকারী। তাহলে আওয়ামী লীগ তো, তাহলে আওয়ামী লীগ যদি ছাগলি গা ঠক বাস্তে গা উজাড় হয়ে যাওয়ার কথা। কথা হচ্ছে যে এরা ঢুকে, এবং ঢুকে এরা সুবিধা করে নেয় যে সরকারি আসে, এবং রাজনৈতিক দলগুলোর উচিত এগুলোকে প্রতিহত করা, এটা তো আমরাও বিশ্বাস করি। কিন্তু তাকে কোন পর্যায়ে পর্যন্ত রাখবেন, 1000 কোটি টাকা টেন্ডারে নিয়ে যাবেন না 50 লাখ টাকা টেন্ডারে নিয়ে যাবেন? যে দুর্নীতি তো সেটা সুযোগ পেয়ে পেয়ে, যে সকল বাজেটই বলছেন কলাগাছ থেকে বটগাছ, বটগাছ থেকে আরো বড়, এটার ওপেনিং এর জন্য আওয়ামী লীগ ইজ বেটার, মানে আওয়ামী লীগে গেলে এটা পাওয়া যায়, 1000 কোটি টাকার কাজ, সে তো তারাই দেখবে না। একটা আমি আমি বলছি কারণে যে প্রবণতাটা তো তাদের বেশি থাকে যে আওয়ামী লীগে যাওয়ার জন্য, এবং
যেই দল এত দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্ষমতায় আছে তার পক্ষে তো এটা দেওয়া সম্ভব। ইসরফিল ভাই কয়েকটি পয়েন্টের কথা বলেছেন, ইনি ওনাকে ধন্যবাদ জানাই যে তিনি বলেছেন যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদেরকে কোনো দলীয় স্বার্থে ব্যবহার করা উচিত। রাইট, 2018 নির্বাচনে পুলিশ যে ভূমিকা পালন করেছে এবং পুলিশের কারণে এখন অনেক যারা এমপি হয়েছেন মধ্যরাতের ভোটে তারাও অত্যন্ত অসহায়, কারণ তাদের দাপট এখন মাঠ পর্যায়ে এত বেশি যে অনেক এমপিও মনে করেন যে তারা কিছু না, তাদের কথা শোনে না, কারণ তারা বলে যে আমরা তো আপনাদের বানিয়েছি, আপনি কি ভোট দিয়েছি, আপনি লোক তো ভোট দেন, আমরা ভোট দিয়েছি। অতএব কথাটি, ওনার কথাটি যেন বাস্তবায়িত হয়, এটা উনি একটা অসহায়ত্ব থেকে বলেছেন না কি থেকে বলেছেন জানি না, তবে ওনাকে ধন্যবাদ জানাই। সেকেন্ডলি, তিনি জিয়াউর রহমান শহীদ জিয়া সম্পর্কে বলেছেন তিনি দল ভেঙেছেন এবং বিভিন্ন লোকজনকে জেলে ভরে তার দলে নিয়ে এসছেন, এই কথাগুলো বলেছেন। খন্দকার মোশতাক আহমেদ ছিলেন আওয়ামী লীগ নেতা, তিনি মার্শাল ল জারি করেছিলেন 15 আগস্ট, এবং তারপরে কু এবং যেটা জাতীয় বিপ্লব সংহতি দিবস 7ই নভেম্বরে সেনা জনতার উত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার মসজিদে আসেন, তিনি বন্দী দশা থেকে বেরিয়ে এসে তিনি ক্ষমতায় আসীন হন। এখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, যে চেয়েছিল অনেক দল, এবং আওয়ামী লীগের পুনর্জন্ম কিন্তু সেই আমল লীগ করা, কিন্তু সকল গণতন্ত্রের মাধ্যমে ধর্মাশ্রিত রাজনীতি, না না, আমি বলছি আমার কথাটা শেষ হয়নি, এখন বহুদলীয় গণতন্ত্র করেছেন, কিন্তু জিয়াউর রহমান তো এক দল করেন নাই। জিয়াউর রহমান সামরিক জোরে বলতে পারতেন বাংলাদেশে এখন একটাই দল থাকবে, আর কোনো দল থাকবে না। যদি রাজনৈতিক সংস্কৃতির কথা, জিয়াউর রহমান আই উইল মেক পলিটিক্স রিভল কথাটি বলেছেন যে ঘুরে ধরা রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনার জন্য, যে না রাজনীতিবিদদের জনগণের কাছে যেতে হবে, তিনি হেঁটে হেঁটে রাজনীতি করেছেন গ্রামের ভিতরে। 1975 সালে যে বাকশাল যখন হয়, দেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ, এক দল হলো, সেইখানে কি রাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয়ে যায়নি? জি, এই কথাটি আমার মনে হয় ইতিহাসে অস্বীকার করব না, উনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ জন ছিলেন, এটাও আমি অস্বীকার করব না, এবং আওয়ামী লীগের বিকাশে আওয়ামী লীগের অতীত কার্যক্রমে তার সংযুক্তি ছিল, এটাও আমি অস্বীকার করব না। তবে খন্দকার মোস্তাক যে অসাংবিধানিক ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, উনি যে বঙ্গবন্ধুকে সপরিবারে খুনির প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তার সাথে জিয়াউর রহমানের কোনো বিরোধ ছিল না, জিয়াউর রহমানেরও সংসদ ছিল, তা না হলে 1979 সালের পার্লামেন্টে কেন জিয়াউর রহমানের অসাংবিধানিক কার্যক্রমকে ইন্ডেমনিটিস বিল সহ, ইন্ডেমনিটি আপনার অধীনায় সহ উনি অ্যাক্ট অফ পার্লামেন্টের মাধ্যমে এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিলেন? অন্যায়ভাবে একজন মানুষকে খুন করা হয়েছে, অ্যাক্সেস টু জাস্টিস কোনো মানুষের থাকবে না, রাইট টু জাস্টিস কোনো মানুষের থাকবে না, বঙ্গবন্ধুর পরিবার তার কি বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করেছে তার বিচার চাইতে পারবে না, তার জাতীয় চার নেতার পরিবার, শোকার্ত পরিবার, তারা কি তাদের তাদের সংসারের প্রধান জাতীয় রাজনীতি নেতা বন্দী অবস্থায় খুন হয়েছে তার বিচার চাইতে পারবে না? এই পট্টার রুদ্ধ করেছিলেন কে? জিয়াউর রহমান। উনি পার্লামেন্টে যদি এটা ডিসঅ্যাপ্রুভ করতো, পার্লামেন্টে এটা যদি রিজেক্ট করেছে, ন মানুষ খুন করেছে সেই অর্ডিন্যান্স আমি এখানে করতে পারি না, তাহলে কিন্তু জিয়াউর রহমানের নাম তার অন্যভাবে ইতিহাসে লেখা হতো। কিন্তু উনি এর প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন বলেই অরাজনৈতিক শক্তিকে, অসাংবিধানিক শক্তিকে উনি প্রশ্রয় দিয়েছেন বলেই উনি এটা করেছেন, এটা তো উনি কাজের ভিতর দিয়ে প্রমাণ করেছেন। এটা তো ভাই আমি তো গলাবাজি করলেই এটা তো আর মিথ্যা প্রমাণিত হবে না। আর একটা যে বিষয়টা উনি বলেছেন টেন্ডারবাজি, তাকে টেন্ডারবাজির যে কথা বলেছেন, টেন্ডারবাজি যেভাবে আগে হতো বাক্স চিন্তায় এসে, এটা তো এখন হয় না, এখন হয় যেটা টেকনোলজিক্যাল একটা হচ্ছে উইকনেস বা টেকনোলজিক্যাল ফেলিওরিটিস কোথাও কোথাও আছে, সেই সুযোগ নিয়ে ইঞ্জিনিয়ার সাহেবরা যারা জড়িত থাকেন আর ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে যেসব ঠিকাদারদের যোগাযোগ ঠিকমতো হয় তারা দু একজন করতে পারে, এটা কিন্তু একটা নর্মাল বা কমন সিনারিও না। জি, ধন্যবাদ মোশতাক ভাই। একেবারে খুব সংক্ষেপে আপনি যে বলছেন না সামগ্রিক একটি শুদ্ধি দরকার আপনি বলছিলেন, তো এই যে অভিযানটি চলছে সামগ্রিক শুদ্ধির আশা আপনি কতটুকু দেখেন খুব সংক্ষেপে? আমি তো আশাবাদী, এবং সবচেয়ে বড় কথা যে এখন যে শুদ্ধ অভিযানটা চলছে আমার মনে হয় যে এটা একটা মানে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা নির্ভর হয়ে গেছে। এটা খুব একটা দুর্বল দিক, কিন্তু এটাকে করতে হবে প্রাতিষ্ঠানিক, যে যেখানেই দুর্নীতি, যেখানেই অনিয়ম, যেখানেই ক্যাসিনোবাজি,
স্বয়ংক্রিয়ভাবে সরকারি প্রশাসন কর্তৃপক্ষ কাজ করবে, কোনো মানে কারো নির্দেশের অপেক্ষা যেন বসে না থাকে। ডাক্তার মুস্তাক হোসেন, শওকত মাহমুদ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।